উল্টোডাঙ্গাতে অটো পরিষেবা ব্যাহত, সমস্যার মধ্যে পড়েছে নিত্যযাত্রীরা। উল্টোডাঙ্গা থেকে করুণাময়ী এবং উল্টোডাঙ্গা থেকে বাগুইহাটি, এছাড়া উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্ট অটো রুটের অটো চালকদের দাবি, তাদেরকে উল্টোডাঙ্গা যাত্রী নামিয়ে 3 কিলোমিটার ঘুরে আবার আসতে হচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, ভাড়া বৃদ্ধি হয়নি, তার ফলে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। পুলিশকে জিজ্ঞেস করলে পুলিশ জানাচ্ছে অটোর জন্য রাস্তায় যানজট হচ্ছে, সেই কারণেই বেশিরভাগ অটো চালকেরা এই অটো পরিষেবা বন্ধ রেখেছে। তবে হাতে গোনা কয়েকটি অটো চলতে দেখা যাচ্ছে যাত্রীদের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। উল্টোডাঙ্গার মতো একটি ব্যস্ততম জায়গায় যদিও কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি আলোচনা চলছে সমস্যার সমাধানে, তবে বেশিরভাগ অটো বন্ধ, হাতে গোনা কয়েকটি অটো চলাচল করতে দেখা যাচ্ছে। এইখান থেকে প্রথম আমরা ঘুরতাম, তারপরে আমরা আমাদেরকে বললো স্টেশন থেকে ঘুরতে হবে, তারপরে ওইখান থেকে বাদ দিয়ে বললো 15 নম্বর বাস থেকে ঘুরতে হবে, আবার এখন বলছে গীতাঞ্জলি ঘড়ি ওইখান থেকে ঘুরতে হবে, কেননা এখন গ্যাসের দাম 80 টাকা করে হয়ে গেছে। আমরা যদি সারাদিন ঘুরি 5 কেজি গ্যাস এক্সট্রা লাগবে, তার মানে আমাদের প্রত্যেক দিনের 400 টাকা গ্যাস এক্সট্রা লাগবে, সময়ও লাগবে। এর জন্য আমরা সবাই মিলে আমরা অটো বন্ধ রেখে এর আন্দোলন করছি। আমরা গীতাঞ্জলি ঘড়ির থেকে আমরা ঘুরবো না, আমরা যেইখান থেকে ঘুরছি এখন বর্তমান সেখান থেকেই ঘুরবো। প্রশাসন বলছে তোমরা গীতাঞ্জলি ঘড়ির ওখান থেকে ঘুরতে হবে, না হলে তোমাদেরকে 500 টাকা করে ফাইন দেওয়া হবে, এই কথা বলছে। না আমরা এই জন্য বাধ্য হয়ে প্রত্যেকটা ইউনিয়ন এক হয়ে আমরা অটো আজকে বন্ধ রেখেছি। আমাদের যতক্ষণ সমাধান শুদ্ধ না হবে ততক্ষণ আমরা বন্ধ রাখবো। একটা দিন কষ্ট করতে হবে, আমাদেরকেও দেখতে হবে যেইভাবে গ্যাসের দাম বেড়েছে, আমাদেরকেও দেখতে হবে, না হলে আমরা সংসার চালাতে পারছি না। আজকে কেন্দ্র সরকার 80 টাকা করে পার কেজিতে গ্যাসের দাম নিচ্ছে, আমার নাম হচ্ছে অশোক জানা। 20 মিনিট হয়ে গেল, কোনো অটো নেই, আর এটা প্রতিদিনের ব্যাপার। বেশি ভাড়া চাইছে, 50 টাকা 60 টাকা, সল্ট লেক যেতে গেলে 50-60 টাকা ভাড়া দিতে হবে, এই হচ্ছে এদের রোজকার বৃদ্ধি। ওরা যেটা বলছে যে ওদের যেখান থেকে ওরা ঘুরতো তার থেকে অনেকটা দূর থেকে তাদের ঘুরতে হচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই এদের। আমরা রোজই আসা যাওয়া করি, রোজই দেখছি, ভাড়া বেশি নেওয়ার এদের প্রবণতা বেড়ে গেছে প্রতিদিন। পুলিশের ব্যাপার, সেটা পুলিশ বুঝবে, প্রশাসন বুঝবে, সেটা আমাদের সেখানে কিছু বলার। আপনার অনেকক্ষণ দাঁড়িয়ে আছে? অনেকক্ষণ তো পাচ্ছেন না অটো? না। আপনার নাম? মোহাম্মদ হাসিন। আধ ঘন্টা হয়ে গেল, আমি আধ ঘন্টা এসে দাঁড়িয়ে আছি। অটো পাচ্ছেন না? অটো পাইনি। তারপরে এই রোদে এরকম দাঁড়িয়ে থাকাও খুব মুশকিল না কন্টিনিউ। ওরা কী বলছে? ওরা আর কী বলবে, অটো অ্যাভেলেবেল নেই আর ওরা কী বলবে। ওরা তো বলছে জ্যামের মধ্যে পড়ে যাচ্ছে, এই হচ্ছে ওই যে ওই সবই হচ্ছে সমস্যা। ওরা যেটা বলছে অনেকটা দূর থেকে ঘুরে আসতে হচ্ছে, তার জন্য আমরা ভাড়া দিচ্ছি। ওই দিকের রুটটা তো বলতে পারছি না ঠিক, কারণ আসি তো তখন তো সেম রুটেই আসবে, এখন কোন দিকে ঘুরে আসে সেটা তো বলতে পারছি না। এখন কী বলছে, ভাড়া বেশি লাগবে? ভাড়া তো অবভিয়াসলি বেড়েছে, ভাড়া তো অবভিয়াসলি বেড়েছে। আপনার নাম? কৈলাস মাহাতো। অটো পেলে তো বলবে, কেউ নেই অটো, দেখতেই তো পাচ্ছি। এই 15 নম্বর যেটা খোলা ছিল, যেইখান থেকে আমরা ইউটার্ন করে প্যাসেঞ্জার তুলতাম, এখন আমাদেরকে করে দিচ্ছেন গীতাঞ্জলি ঘড়ি, সেইখান থেকে আরও 0.5 কিলোমিটার ভিতরে বাদিকে আবার ইউটার্ন করে তারপরে মুচিবাজার এসে গীতাঞ্জলি ঘড়ি দিয়ে এসে আমাদেরকে ঘুরতে হচ্ছে। প্রায় 3 কিলোমিটার আমাদের আপ ডাউন করতে হচ্ছে, তার মধ্যে 20 মিনিট যাওয়া, 20 মিনিট আসা, 40 মিনিট। যতক্ষণ এইখান থেকে আসছি ততক্ষণ আমাদের এইখান থেকে প্যাসেঞ্জার শেষ হয়ে যাচ্ছে। আজকে বলছেন অটো নিয়ে যাম, আমি বলছি অটো না, বাসের নিয়ে যাম হচ্ছে, আমাদেরকে 3 কিলোমিটার গাড়ি ঘুরাতে হচ্ছে। হ্যাঁ, অনেক যাত্রী বলছে যে ভাড়াও বেশি লাগবে। ভাড়া বেশি স্যার আমাদের 30 টাকা, সেক্টর 5 গেলে 30 টাকা, করুণাময় গেলে 20 টাকা, যেইটা ভাড়া আগে 25 ছিল, দুর্গা পুজো দিয়ে আমাদের 25-30 টাকা করা হয়েছে। 50 টাকা করে নেয়, যে যে যাত্রীরা দেয় তাদের জিজ্ঞেস করুন, যেই যাত্রীকে সে যাত্রীরা দেন কেন, আর দিলে পরে সেই গাড়ি নাম্বারটা নিয়ে পুলিশকে পুলিশ প্রশাসনকে দেয় না কেন? আমাদের লাইন দিয়ে একটাই বক্তব্য, 30 টাকা যেইটা ভাড়া 30 টাকাই দাও। আমার নাম কার্তিক সাউ। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।